তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো বন্ধুরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে দেখাবো যে মাই টেলিটক। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু জানি যে মাই জিপি অ্যাপ আছে, বাংলালিং অ্যাপ আছে, মাই এয়ারটেল, মাই রবি, সব সিমের কিন্তু একটা অ্যাপ আছে, সেটা কিন্তু আমরা সবার কাছেই পরিচিত এই অ্যাপগুলো। তো আজকে আমি আমাদের দেশীয় সিম টেলিটকের মাই টেলিটক অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে এ টু জেড সেটআপটা আমি আজকে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো বন্ধুরা চলুন ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন আমরা দেখে আসি আমাদের দেশীয় সিম টেলিটকের এ টু জেড, অর্থাৎ মাই টেলিটক অ্যাপ্লিকেশনের এ টু জেড দেখে নিব। তো চলুন, এর জন্য সর্বপ্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো বন্ধুরা, আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো দেখুন, আমি এখানে আপনাদেরকে এয়ারটেল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে, তো জাস্ট আমি আপনাদেরকে সেট আপ দিয়ে এ টু জেড দেখিয়ে দিব। তো দেখুন, আমি আমার মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা এই যে এভাবে, টেলিটকের মাই টেলিটক এই অ্যাপ্লিকেশনটা এভাবে গুগল প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে সিম্পলি এভাবে ওপেন করবেন। তো দেখুন, ওপেন করার পরে আপনার কাছে সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, এর পরবর্তী কী অপশনগুলো আসে, তো দেখুন এখানে বলতেছে রেজিস্ট্রেশন এবং লগ ইন। যেহেতু আমরা সর্বপ্রথম এটাকে রেজিস্ট্রেশন করব, তাই আমাদেরকে রেজিস্ট্রেশন অপশনে চালু করতে হবে, অর্থাৎ আপনার সর্বপ্রথমে আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন অপশনটা পাবো আমরা। তো জাস্ট আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে বলতে, তো ধরুন 01559 19। তো বন্ধুরা দেখুন, আমি নাম্বারটা কিন্তু এখানে উঠিয়ে নিছি। তো জাস্ট এখন আপনারা এই রেজিস্ট্রেশন প্রসেসে আমরা ক্লিক করে দিব। তো জাস্ট আমরা রেজিস্ট্রেশন প্রসেসে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ইন্টার 6 ডিজিট ওটিপি একটা কোড আসবে। তো দেখুন 37 54 02, 37 54 02, এই কোডটা বসানোর পরে জাস্ট এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তো ধরুন স্ট্রং একটা পাসওয়ার্ড আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তো জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো জাস্ট এখান থেকে আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো পাসওয়ার্ড সেট আপ করার পর সিম্পলি এভাবে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম, একদম সিম্পল প্রসেস। তো দেখুন, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল। জাস্ট এখন আপনাদের এখানে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে অ্যাপে। ফাইনালি 01559, তো দেখুন এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পলি এভাবে লগ ইন করে নেবেন। তো দেখুন, লগ ইন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা অ্যাপের মূল ইন্টারফেসে কিন্তু আমরা প্রবেশ করে দিলাম। দেখুন, আমার এখানে ব্যালেন্স, মিনিট সব কিছু কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দিবে, একদম অন্যান্য সিমের যে অ্যাপগুলো আছে সেটার মতোই কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন একদম সিম্পল ওয়েতে। এই যে দেখুন, এখানে কিন্তু আমার ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে আছে। দেখুন কতদিন ম্যাচ সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। দেখুন ইউজার্স হিস্টোরি, ব্যালেন্স ট্রান্সফার, এ টু জেড কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো দেখুন এখান থেকে মিনিট, ইন্টারনেট, SMS যাবতীয় অপশনই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো দেখুন ইন্টারনেট সবগুলো কিন্তু 00। তো জাস্ট আমি সিমটা এইমাত্র উপায়, তো দেখুন এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনার সিমের যাবতীয় জিনিস কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো দেখুন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পর দেখুন এখান থেকে কিন্তু ইন্টারনেট প্যাকেজ। তো জাস্ট আমি ইন্টারনেট প্যাকেজগুলো আপনাদেরকে ওপেন করে একের পর এক দেখিয়ে দিব। তো দেখুন ইন্টারনেট প্যাকেজগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখুন 10 GB 10 দিন 97 টাকা, 30 GB 30 দিন 344 টাকা। দেখুন এখান থেকে কিন্তু সম্পূর্ণ ইন্টারনেট প্যাকেজগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, ছোট বড় সব ধরনের
ইন্টারনেট প্যাকেজ কিন্তু আপনি এখান থেকে নিতে যাবেন। যেটা কিনবেন জাস্ট এই সিম্পলি অ্যারো বাটনে ক্লিক করে আপনার এইখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে অথবা রিচার্জ করে এখান থেকে কিন্তু কিনে নিতে পারবেন জাস্ট অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মতোই। তো যারা এই মানে আমাদের দেশীয় সিম নেটওয়ার্ক ব্যবহার করেন না, গলে মানে আমাদের ঘরে ফেলে রাখছেন, তারা অবশ্যই এখন ট্রাই করে দেখতে পারেন, কারণ এগুলো কিন্তু এখন 3G পাচ্ছে। যদিও আমাদের এখানে দুঃখের বিষয় যে 4G নাই, তারপরেও কিন্তু 3G স্পিড কিন্তু অনেকটা ভালোই পাওয়া যাবে এবং অনেক অফার কিন্তু আছে। এবং মিনিটগুলো আপনাদের কিছু দেখিয়ে দেয়, দেখুন আমি আপনাদেরকে এখন মিনিট কিছু মিনিটের প্যাক দেখিয়ে দিই। তো দেখুন এখন আমাদের বান্ডল অফার আপনাদের ওপেন করে দেখিয়ে দিব। দেখুন 143 মিনিট 7 দিন 86 টাকা, দেখুন 320 মিনিট 2 GB ডাটা মাত্র 199 টাকা, এবং অনেক কম্বো প্যাক কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো মোট কথা হলো, যারা এই সিম সম্পর্কে জানেন না বা এই সিম আছে ঘরে ফেলে রাখছেন, এখান থেকে কিন্তু মেইন যে একটা অপশন জব সার্কুলার, এটা কিন্তু আপনি দেশের যাবতীয় জব সার্কুলার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখান থেকে ওপেন করে কিন্তু আপনি দেখুন ব্রাউজারে ক্লিক করে কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন, অর্থাৎ আপনি এখান থেকে যাবতীয় সুবিধা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে বা নতুন কোনো অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।